বিরতির পর স্বাগত। রাজ্যে জান সন্ত্রাস অব্যাহত, আবারও একটি পথ দুর্ঘটনায় বলি একজনের। জানা যায় একটি বাইক এবং বোলেরো পিকআপ গাড়ির মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবকের নাম রাজেশ মালাকার, বয়স 23, পিতা নিপুণ মালাকার, তার বাড়ি ঊনকোটি জেলার কুমারঘাট। আহত হয়েছেন আরো তিনজন, আশিক, রুবেল ও পণ্ডিত মালাকার। ঘটনা সোমবার সকাল 11টা নাগাদ পেঁচারথোল থানাধীন মারা বাজার এলাকায়। পুলিশ সূত্রে খবর TR02K1601 নম্বরের একটি বুলেরো পিকআপ গাড়ি মাছ মারার দিক থেকে পেঁচারথলের দিকে যাচ্ছিল। অভিযোগ, তখনই দ্রুত গতিতে থাকা MZ054958 নম্বরের একটি বাইক সজোরে ধাক্কা মারে বুলেরো গাড়িকে। সঙ্গে সঙ্গে বাইকে থাকা চার আরোহী রাস্তায় ছিটকে পড়ে রক্তাক্ত হয়। এদিকে গাড়ির সাথে সরাসরি সজোরে ধাক্কায় মাথা ফেটে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী রাজেশ মালাকারের। ঘটনাটি প্রত্যক্ষ করে এগিয়ে আসে স্থানীয়রা। খবর পেয়ে অকুস্থলে পৌঁছায় পেঁচারথল থানার পুলিশ এবং দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রেফার করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে। এদিকে ঘাতক গাড়ি এবং বাইকটিকে পুলিশ বাজেয়াপ্ত করলেও পুলিশের চোখে ধুলো দিয়ে প্রথমে গাড়ির চালক পালিয়ে যায়। পরবর্তী সময়ে গাড়ির চালককে আটক করে পেঁচারথল থানার পুলিশ। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে শুনুন। আমরা ইনফরমেশন পাইছি একটু আগে থানাতে, ইনফরমেশনটা হইল একটা বাইকে চারজন স্টুডেন্ট ওই দিক থেকে যাইতেছে, আর তারপর একটা গাড়ির লোকে ভারী গেছে, স্পটে একজন মারা গেছে আর আমরা তো কোনো কিছু পাইছি না স্যার, আমরা তো একটু আগে আছি। ড্রাইভার এখনো আপাতত স্পটে নাই, স্পট থেকে সরে গেছে, আমরা খোঁজার চেষ্টা করতেছি। পুলিশ আধিকারিকের বক্তব্য আপনারা শুনলেন। এই যান দুর্ঘটনায় পথে বলি হয়েছে একজন। জানা যায় একটি বাইকে চারজন আরোহী ছিল এবং একটি বুলেরো গাড়ির মধ্যেই এই সংঘর্ষটি হয়। জানা যায় একটি বাইক প্রথমে একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে এবং এই দুর্ঘটনায় যে বাইক চালক ছিল সে কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অপর তিনজন গুরুতর আহত অবস্থায় মহকুমা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এবং এই পুরো ঘটনায় যে ঘাতক গাড়ির চালক রয়েছে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী সময়ে গাড়ির চালককে আটক করে পেঁচারথল থানার পুলিশ। এই ঘটনায় একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাকে ঘিরে মাছমারা এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে একটি ছোট্ট একটা বিজ্ঞাপন, বিরতির সাথে থাকবেন।